সুতরাং কোনো কথা হবে না ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন পড়ে থাক তোর সাথে আমার কোনো কথা হবে না এই কথাগুলো তুই শুনছিস কি শুনিস নাই কয় আল্লাহ কোনোদিন শুনি নাই আল্লাহ কয় তুই চুপ থাকবি তোর থেকে কিছু নেওয়া হবে না ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা তোর আমলনামায় লেখা আছে দেখ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ মুখে যে কথা বলেছিস ওইটা সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে রাখছে ওইটা ফেলে ফেরেশতারা লিখে অন্য কোন সিন্ধুকার বাক্সের মধ্যে রাখে নাই অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু বিউনুকিহি তোর আমলনামা তাবিজ বানাইয়া তোর গলায় ঝুলাই রাখছে একটু খুলিয়ে দেখাছে না নাই এমনি রোবটাটা টান টান করে খুলিয়ে আরে আল্লাহ সর্বনাশ করছে এদি লা ইউগাদিরু সগীরাত ওয়ালা কাবীরাত ইল্লা আহসাহা ছোট বড় কোন গুনা ছাড়ি নাই বিশ্ববিদ্যালয়ের ওই পাশে পিছনে বাথরুমের পাশে দাঁড়াইয়া যা করছি তাও লিখে দিছি এই নৌকো পার ওই উপার যে সোনবাগানে দাঁড়াইয়াছে দুজন টুক মস্ক করছি তাও লিখে দিছি গাজা ইয়াবা ভেনসিলিন হিরোইন রাত বারোটার পরে রাস্তায় যে টুক টুক করে গল্প করছি এ ফেরেশতারা কি ডাকাইতি ফেরেশতা সব লিখে ফেলে লোক বেশি হয়ে গেছে একটু সামনে আগাবেন সে জান্নাতের দিকে আগাইলেন যাই প্রত্যেকের সামনের দিকে আগালেন তো জান্নাতের দিকে আগাইলেন এই সন্দেশ এত মানুষ আসতে করছে কি দেখো দিদি আসেন আসেন জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসেন আসেন এই যুবকরা দাঁড়ায় রইছো কে দাঁড়ায় থাকলি খেমাবানি জম্মের খেমাডো আমরা মনে করবো যে তুমি আছো সুমা পায়খানা করছো পানি পাও নাই বসলি প্যান্ট নষ্ট হয়ে যাবে এই জন্য দাঁড়ায় রয়েছো এরপর আটা যদি দাও তাহলে বুঝবো যে সত্যি পানি পাও নাই এরপর দাঁড়ায় থাকলে বুঝবো যে পানি পাও নাই তুমি আসো সা দাঁড়াই রয়েছো আমার গোপাল যে বাংলায় আমি কইতে পারি নাকি তারপর যদি দাঁড়ায় থাকো বুঝবো যে তুমি পাগল এইরকম টাটকা কথা বুঝছিস না যে এর চেয়ে বড় পাগল হয় না এই সব মানুষ ক্ষতির ভিতরে শুধু ক্ষতির থেকে বের হয়ে গেল তারা যারা ইমানদার ধরে বলেন কি আরো জোরে ইমানদার কার প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান ইমানের একটা কলেম আমার সাথে একটু পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি والقدري خيره وشره من الله تعالى والباس بعد الموت আমি আল্লাহকে মানি ফেরেশতাদেরকে মানি আসমানি কিতাব মানি সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি আমি তো আখিরাতকে বিশ্বাস আমি এই দুনিয়ার শেষ দিন কিয়ামত হবে ধ্বংস হবে সেদিনকে বিশ্বাস করি আমি তকদিরকে বিশ্বাস করি যা কিছু হয় ফয়সালা করতে গিয়ে আসে এই আসতে বলে কেন করতে গিয়ে আসে করোনা জান্নামে বরাদ্দ ছিল তারে করোনা অ্যাটাক করছে সে মরছে কথা কন করোনা আমার আপনার নামে বরাদ্দ ছিল না আমরা ভাগে পাই নাই আল্লাহ আমাদেরকে বাঁচায় রেখেছেন ধন সম্পদ যার তকদিরে যতটুকু আছে ততটুকু আসবে মেম্বার যার কপারে লেখা আছে সে মেম্বার হবে চেয়ারম্যানে যার ভাগ্যে লেখা আছে সে হবেই হবে কথা কন ঠিক কি ঠিক না বন্ধুরে তাই বলে আবার যেন কইেন না যার রুজিতে আল্লাহ বিড়ি লিখে লেখছে সে বিড়ি খাবেই খাবে যার রুজি চাল্লা গাজা এবার লিখে রাখছে তা কি করি রে কন্ডা বকন এটা আল্লাহই লিখে রাখছে তাই খাই এবার তাই যদি হয় আল্লাহই লিখে রাখছে বলে যদি তুমি খাও তাহলে আসল যদি দুটো জুতোর বাড়ি দিয়ে দেয় তাও তুমি খাও এ জায়গা তুমি প্রতিবাদ করতে পারবে না এখানে শুকর আদায় করো আল্লাহ রুজিতে দুটো জুতোর বাড়ি লেখছে খাই গেলাম আলহামদুলিল্লাহ ভালো কাজ মন্দ কাজ করার জন্য আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে কথা বলেন
এই স্বাধীনতাকে প্রয়োগ করে ব্যবহার করে লাস্টে তুমি কি করবা এইটা আল্লাহ পাক আগে থেকে জানে লিখে রাখছে এর মানে এটা নয় যে আল্লাহ লিখে রাখছে বলে তুমি করো কিন্তু এটা এই বুঝতেছেন বুঝতেছেন না আল্লাহ লিখে রাখছে বলে আপনি করেন এটা নয় আপনাকে স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছে এই স্বাধীনতাকে ব্যবহার করে আপনি কি করবেন আল্লাহ এটা অ্যাডভান্স জানে তাই আল্লাহ লিখে রাখছে এর নাম হলো তাকদীর আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা আর বেশি লম্বা আলোচনা করব না আর একটু করতে পারি অধিক যাব না ওয়াল বাসিবাদ আল মউত সাত নম্বর বিশ্বাস হলো আমাকে মরার পরে উঠতে হবে কি হবে না আল্লাহর সামনে হাজির হইতে হবে যুবক ও যুবক বলা আল্লাহর সামনে যাইতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে তোমাকে আল্লাহর সামনে ইমিগ্রেশনে দাঁড়াইতে হবে এয়ারপোর্টের ভিতরে ঢুইকা বিমানে ওঠার আগে কয়েকটা ইমিগ্রেশন আছে চেকপোস্ট আছে এক নম্বরে ঢোকার সময়কে তুমি ঢোকার সময় সঙ্গে সঙ্গে ঢোকার সময় ঢুকতে দেবে ঢোকার সময় একটা কম্পিউটার আছে ওইটাকে ওই কম্পিউটার দিয়ে তোমার বডিটাকে ইমিগ্রেশন করে তোমার ভিতরে কোনো বিষাক্ত তোমার ভিতরে কোনো বিস্ফোরক আছে নাকি কোনো মারাত্মক কিছু আছে নাকি যদি থাকে রিং করবে নইলে চলে যাওয়া ভিতরে এরপরে যে তোমার মালামাল দেয়া লাগবে এক জায়গায় ওর একটা ইমিগ্রেশন আছে এরপরে যে তোমার পাসপোর্ট দেখানো লাগবে পাসপোর্টের একটা ইমিগ্রেশন আছে এরপরে সামনে যে তোমার আবার পাক পোশাক পর্যন্ত খুলে দেওয়া লাগে শুধুমাত্র পরনের এই পরনে যেটা আছে নাভির নিচে থেকে নিচে পর্যন্ত এইটা শুধু পরনে থাকে জুতা পর্যন্ত গেঞ্জি পর্যন্ত খুলে দেওয়া লাগে হাতের ঘড়ি মুড়ি সব এই ইমিগ্রেশন আছে এই সমস্ত ইমিগ্রেশন অতিক্রম না করে তোমাকে বিমানে উঠতে দেবে না টিকিট থাকলেও তুমি দুনিয়ার থেকে যাইবা আখেরাতে জান্নাতে যাইবা টিকিট নিয়ে তুমি যাবা টিকিট হলো ডান হাতে আমল নামা ওই টিকিট পাইতে হলে তোমাকে ইমিগ্রেশন টিকিট পাইয়া জান্নাতে যাইতে হলে চারটি ইমিগ্রেশন পার হওয়া লাগবে আনু উমরিহি ফিমা আপনা গোটা জীবন কোন কাজে কোথায় লাগাইছো একটু বইলা যাও সারা জীবনটা সবালে গোহা থেকে নিয়ে মরা পর্যন্ত কে কোন জায়গা কতটুক সময় দিয়েছো মসজিদের মধ্যে কতটুক দিয়েছো মন্দিরের মধ্যে কতটুক দিয়েছো সিনেমা হলের মধ্যে কতটুক দিয়েছো তবলিগের হলের মধ্যে কতটুক দিয়েছো জারি যাত্রা কলসা গাজীর গান গুণ যাত্রার ভিতরে কতটুক সময় দিয়েছো টঙ্গীর ইস্তেমার চরমুনের ময়দানে আর গহরডাঙ্গা জোড়ের মধ্যে কতটুক সময় দিয়েছো আল্লাহর কোরআন শিখতে কতটুক সময় দিয়েছো এর জন্য কি করেছো আর তুমি জেনারেল জ্ঞান অর্জন করার জন্য কতটুক সময় দিয়েছো এই সব আমারে হিসাব দিয়ে যাও বলো এই ম্যাট্রিক পাস করছিস কয় বছর ধরে কয় 10 বছর লাগছে আইয়ে বসে 12 বিএতে 14 এমএতে 16 ফাঁকে ফাঁকে রাজনৈতিক আর করোনায় গ্যাপ দিয়ে মারিয়ে দিছে আরো 5 এই সোলার পাঁচ একুশ বছর সময় লাগাইছো এম এ পাস করতে বিসিএস আর তিন বছর লাগাইছো এরপরে যে চাকরির পিছনে শ্বশুরে ঘুরে বেড়াইছো কতকাল সব মিলে তোমার মূল জীবনের মূল টাইমটা কাটাইছো দুনিয়া কামাই করার জন্য ও বন্ধু রে তুমি আল্লাহর কোরআন শিখতে কতটুকু সময় দেছো বইলা যাও তুমি গ্রাজুয়েট বিভিন্ন গ্রাজুয়েশন অর্জন করেছো খুব গর্বিত গলায় একটা টাই পরে বিয়ে পাস করলি টাই পরে এই টাই পরে নাচি বেড়াচ্ছ আমি শিক্ষিত পণ্ডিত তুমি কট্টকটা জানো এই কয়দিন কইতেছি ওয়াজটা ফিরাই যাগা তুমি কোরআন পড়ো ম্যাট্রিক পাস আইএ পাস বিএ পাস এমএ পাস বাংলা পারো ইংরেজি পারো অঙ্ক পারো রবি ঠাকুরের পোষাইতে বেশি তুমি ভালো বাংলা পারো কাজী নজরুল ইসলামকে ঠকাই দাও বাংলা দিয়া ইংরেজিতে ইংলিশ আলাদা ফেল সব কিছু পারো তুমি কোরআন শরীফ পারো ওই সময় না দর ছিলাম তা ছুটিয়ে গেছে ছোটবেলায় মক্তবে দর ছিল তা ছুটিয়ে গেছে তাহলে তুমি খালি এ পাস ও পাস কিছুই না তুমি কিচ্ছুই না কথা বলেন খুব বুঝে শুনে কথা কবে খুব সাবধান যার মধ্যে কোরআন নাই কালমাইতিল খারিফ উজার পিরান ঘর একটা ঘরে আপনি অনেকদিন বসবাস করছেন খেলাইতে চলে গেছেন আর বসবাস করেন না ওই ঘরের ভিতরে যেমন কিছু থাকে না ভূত প্রেত আর সব বিশ্ব আড্ডা হয় যেই ঘরের ভিতরে যেই সিনার মধ্যে কোরআন নাই ওই সিনার ভিতরে আইএবিএম এর সব আছে ইংরেজি বাংলা অঙ্ক মঙ্ক সব আছে কোরআন নাই আপনি বিরান ঘর উজার ঘর আপনার পেটটা ভূতের বাসা হয়ে গেছে জীবন আপনার শেষ পাকিস্তান পিরিয়ডের বইতে মুরব্বীরা পড়ছে একটা গল্প আমি কইলেই উনাকে মনে পড়বে এক ভদ্রলোক শিক্ষিত পণ্ডিত উনি চলার পথে যাইতে যাইতে নদী পার হবে দিকে চাই মধুমতি নদী বাইরম এটা জ্বালানো কিনা একের আগুন ধরে যায় লাইট যা সব এটা বন্ধ করে এই ভদ্রলোক নদী পার হইতে গেছে
নদী পার হই কিয়া উঠছে তো কিয়ালা মাঝি মাঝিও একা উনিও একা আর কোন যাত্রী নেই মাঝিরে পাই একটু খোঁজ গল্পে লিপ্ত হইছে বলতেছে ওহে মাঝি তোমার কাছে কিছু কথা জিজ্ঞেস করব বলবে জি স্যার বলেন কই তুমি কি বাংলা লেখাপড়া জানো কই স্যার আমি কিছু জানি না তো মাঝিরে কয় তোর জীবন সাইডে নাই নিছি বাংলা পারিস না সাইডে নাই নিছি মাঝি শুনে মন খারাপ তোমারে কি আই উঠাইছি দুই বাচ্চা দিব পারো রে দিব আমি কি বাড়ি না বাড়ি এই ইন্টারভিউ নিতে আইছো কে কদ্দুর যে বলে মাঝি তুমি কি অঙ্ক পারো কয় স্যার বাংলা আর অঙ্ক পারলি কি আমি কি আবে বেড়াই আমি ওতে একটা অফিস অফিস চাকরি করি তখন সব আজে বাজে মারতেন মাঝিরে কয় তোর জীবন আট নাই বুঝি এই লাইটটা জ্বালালো কে সবাই ক্ষতি আছে মাঝিরে কয় মাঝি তুই বাংলা পারিসতে সাইরে না মিছে অঙ্ক পারিসতে তোর জীবন আটা নাই মিছে মাঝির জীবন আটা নাই মিছে করলে ওর চেহারা আটা নাও আটা নাই মলিন হয়ে গেছে মন খারাপ কদ্দুর যে মাঝিরে কয় ও মাঝি তুমি কি ইংরেজিতে কিছু পারো মাঝি কয় সারে আওয়াজ আওয়াজ দিতে কইছি রে আমার বংশের কেউ এবিসিডি পারে না কিছু পারি না মাঝিরে কয় তোর জীবন বারো নাই মিছে আছে মোটে সাইরে না মাঝি মন এত খারাপ মুখখান মলিন করে উনি ওর সাথে কথাই কবে না এমন একটা হেরাম বান্ধি বই চলেছে আস্তে আস্তে নৌকো বাইতেছে এর মধ্যে তুমুল কালো মেঘ কইরে সারছে ধুমসা জ্বর জ্বর সারলি বার মাঝি বইতে বার সলো করে দেশে ওই বুনার দেহ তো বোঝা যাচ্ছে যে উনি যে নদীর মধ্যে কটুক পাইবে না অফিসার এত বড় ভুড়ি ঘুষ খাইয়ে বুয়ে মাসির মতো পেট ভুলি গেছে এখন উনি কয় মাঝি একটু জোরে নৌকা বাও ঝড় সারছে মাঝি জোরে নৌকা বাও কিনারায় চলো মাঝি কয় না স্যার এতক্ষণ ঘরের মধ্যে যে ভেয়ে বেড়াইছি এখন আকাশে ম্যাগ হয়েছে বাতাস সারছে একটু আস্তে আস্তে ভাই কয় না মাঝি নৌকা ডুবে যাবে ঝড় সারছে কয় স্যার নৌকা ডুবে ডুবুক আস্তে আস্তে সাঁতার কেটে কিনারে চলে যাব ভদ্রলোক হে মাঝি আমি তো সাঁতার কাটতে জানি না মাঝি সুযোগ পেয়ে এবার কয়ে দেশে তুমি সাঁতার কাটতে পারো না তোর জীবন ষোলো নাই মিছে আমার তো বারো আনা মিছে ছিল চাইরে না ছিল তুই সাঁতার কাটতে পারিস না তোর ষোলো নাই মিছে মরবি তো ডুবে যাবি ভাইছে থাকবে তোর পেটটা শগুনি আর কাউই খুশি খুশি খাবে আর আমি এই চাইরে না দিয়ে সাঁতরাই কিনারে চলে যাব তোর বারো আনা হচ্ছে ষোলো আনা সহ ডুবে যাবি কথা কান ঠিক কি ঠিক আইয়ে পারো বিয়ে পারো এমএ পারো চাইরে না আছে আটা না আছে বারো না আছে বাংলা পারো অঙ্ক পারো ইংরেজি পারো চাইরে না আছে আটা না আছে বারো না আছে আল্লাহর কোরআন পারো না তুলসিরাতের নদী পার হইয়া সাঁতরাই যা উপার জাতি পারবি না তোর জীবন সরো নাই মিছিয়া ডাক্তার হও মাস্টার হও ইঞ্জিনিয়ার হও ইঞ্জিনিয়ারি হও বিজ্ঞানী হও প্রকৌশলী হও এমপি হও মন্ত্রী হও ডিসি হও জজ হও আল্লাহর কোরআন পারো না ওয়াল আসর তুমি স্থির ক্ষতিগ্রস্তদের কাতারে তুমি রয়ে গেছো কথা কোন ঠিকই ঠিক না অবশ্যই তুমি ইন্নাল ইনসানা লাফি তুমি অবশ্যই সমস্ত ক্ষতিকারক ক্ষতিগ্রস্তদের